ওয়েলকাম টু শিক্ষার্থী স্টাডি সেন্টার, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান। এছাড়াও এখানে আপনারা পাবেন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কুইক ম্যাথামেটিক্স, যা আপনাকে অঙ্কে এগিয়ে থাকতে অবশ্যই সাহায্য করবে। সুতরাং আমাদের ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। হাই স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি উৎপাদকে বিশ্লেষণের কোষে দেখি 8.5 এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তো প্রথম একের দাগের এক, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস ৬। প্রথমে আমরা অঙ্কটা তুলে নিলাম। এইবার দেখো এখানে মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি রয়েছে, তো আমরা তো এখানে মাইনাস ফাইভটা কমন নিয়ে নেব। এ প্লাস বি হোল স্কোয়ার যেরকম থাক, তখন মাইনাস ফাইভ কমন নিলে দেখো এ মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস বি প্লাস সিক্স। এবার এ প্লাস বি এ প্লাস বি কীরকম, তো তাই আমরা এ প্লাস বি এর জায়গায় আমরা এক্স ধরে নেব। তা এ প্লাস বি এর জায়গায় কত লিখব, এক্স। এদিকে লিখে দেবো কি, ধরি এ প্লাস বি সমান এক্স, তাই আমরা এ প্লাস বি এর স্থলে কি লিখলাম, এক্স। তো এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা একটা মিল টার্ম ফ্যাক্টর হয়েছে, যেটা তো আমরা ক্লাস এইটে এরকম অঙ্গ করেছ। আমরা তাহলে এক্স স্কোয়ার আগে সহগত হচ্ছে এক, আর এক্স বর্জিত পদের কত আছে পদটা ৬, তাহলে মোট কতটা ৬, ৬কে আমরা ভাঙব উৎপাদকের মতো, তিন দুয়ে ৬, এই তিন আর দুয়ের মাধ্যমে আমরা পাঁচ মিলাবো। তাহলে পাঁচকে কি লিখতে পারি, তিন প্লাস দুই অথবা দুই প্লাস তিন, আমরা তিনটাকে আগে লিখতে পারি কোনো অসুবিধা নেই, অথবা দুইটাকেও আগে লিখতে পারি। দেখ আমরা লিখলাম তাহলে পাঁচের জায়গায় কথা তিন প্লাস দুই, তারপর মাইনাস এরকম ছিল, এক্স এরকম ছিল, প্লাস ছয় সব ঠিক আছে। এবার আমরা ব্র্যাকেট তুলব, মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এক্স, মাইনাসে প্লাসে মাইনাস টু তার সঙ্গে এক্স প্লাস ৬। এবারে আমরা এই প্রথম দুটো থেকে আমরা এক্স কমন নেব, শেষ দুটো থেকে যেটা কমন যাবে সেটা নেব। প্রথম দুটো থেকে দেখতে পাচ্ছি এক্স কমন যাচ্ছে, তাই এক্স নিলে আর একটা এক্স থাকবে, এক্স স্কোয়ার দুটো এক্স, এখানে একটা এখানে একটা হলো, আর এখানে এক্সটা নিয়ে নিচ্ছি তাহলে কত থাকবে এখানে পড়ে মাইনাস তিন, এখানে দেখা দুই, আর এই ছয়ের মধ্যে ছয়কে ভাঙলে কত পাবো, তিন আর দুই, তাহলে আমরা দুই কমন যাবে আমাদের এখানে, দুই কমন গেলে থাকবে কত এখানে এক্স, তাহলে মাইনাসে মাইনাসে দেখো প্লাস এক্স হয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস, ছয় থেকে দুই নিয়েছি তাহলে এখনও কত তিন, কারণ তিন দুগুণে ছয়। এবার দেখো এক্স প্লাস এক্স মাইনাস তিন আর এক্স মাইনাস দুই, এবার আমরা এক্স এর মানটা বসিয়ে দেবো, এক্স মানে কত ধরেছিলাম দেখো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস থ্রি আর এখানে এ প্লাস বি মাইনাস টু, এখানে লিখে দেবো কি না, যেহেতু এক্স সমান এ প্লাস বি, আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। আমরা দুয়ের দাগেরটা করব, কত রয়েছে দেখি, প্রথমে আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স মাইনাস ফোর প্লাস টুয়েলভ। দেখো এই যে অঙ্কটা রয়েছে এটাকে আমরা ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা দেখে নেব, দেখো এখানে একটা গুণ দুটো গুণ তিনটে গুণ চারটা গুণের রাখা রয়েছে, কেবলমাত্র একটি প্লাসের আকারে রয়েছে, তো প্লাসের আকারে আছে তাহলে আমাদের উৎপাদক করতে হবে। তো এখন দেখো এটাকে এমন এই এক্স প্লাস ওয়ানকে কার সঙ্গে রাখবো যাতে আমাদের একটা ধরার সুবিধা হয়, দেখো যদি আমরা এটার সঙ্গে এটাকে রাখি তাহলে এক্স 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 স্কোয়ার আর এখানে তিন এক্স হয়ে যাবে, কিন্তু এখানে যদি এটা করি তিন থেকে নাইন এক্স স্কোয়ার, কিন্তু এইটার সঙ্গে এটাকে রাখলে মাইনাস এটা এক্সটা বেশি হয়ে যাচ্ছে থ্রি এক্সের থেকে, হবে না, তাহলে আমাদের এইটার সঙ্গে এইটাকে রাখব আর এইটার সঙ্গে এইটাকে রাখব নাকি, এটা যদি রাখি তাহলে এটা দেখো টু এক্স হয়ে যাবে, এখানেও এটা
তিন দুগুণে ছয়, হ্যাঁ 2x হবে। তাহলে এটাকে এরকম ভাবে রাখি, তাহলে আমরা কি রাখবো না x প্লাস ওয়ানটাকে আমরা রাখবো এই 3x মাইনাস ওয়ানের সাথে, আর x প্লাস টুকে রাখবো 3x মাইনাস ফোরের সাথে প্লাস 12। এখন এটাকে এরকম করে সাজিয়ে লিখেছি, এটাকে না দ্বিতীয় ব্রেকেট দিয়ে রাখতে পারি। এবার আমরা গুণ করি, এটার সঙ্গে এটার গুণ পাশাপাশি গুণ করছি, হ্যাঁ তাহলে থ্রি এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে থ্রি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এক এক এক, এটা গুণ করি এক্স এর সঙ্গে, এটা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে মাইনাস ফোর এক্স গুণ করলে মাইনাস ফোর এক্স হবে, এক্স এর সঙ্গে ফোরের গুণ মাইনাস ফোর এক্স, মাইনাস ফোর ছিল যেহেতু, তাই এটার সঙ্গে এটা গুণ করলে তিন দুগুণে ছয় এক্স, আর মাইনাসে প্লাসে মাইনাস চারে দুই আট প্লাস বারো। এবার দেখো আমরা এটা হিসাব করে দেখি, থ্রি এক্স স্কোয়ার, দেখো এখানে মাইনাস এক্স, এখানে প্লাস থ্রি এক্স, তাহলে কত থাকবে এখানে প্লাস টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা এখানে দেখো কত হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, দেখো এখানে মাইনাস ফোর এক্স প্লাস সিক্স এক্স, তাহলে এখানে থাকবে কত প্লাস টু এক্স মাইনাস এইট প্লাস বারো। দেখো আমরা গুণটা এরকমভাবে এমন কৌশলে রেখেছিলাম একটার সঙ্গে একটা, যাতে দেখো যে আমাদের থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, দেখো এই দুটো জিনিস মিল আছে। গুণটা যদি একটাকে অন্যর সঙ্গে এইটাকে ভাবে না রেখে যদি অন্যরকমভাবে রাখতাম তাহলে আমাদের এটা হতো না, তাই আমাদেরকে এখানে একটু বুঝে নিতে হবে যে কোনটার সঙ্গে কোনটাকে রাখলে আমাদের এই একই জিনিস আসবে। এবার আমরা এই যে কমন জিনিস এটা আসছে একই জিনিস, ওটাকে আমরা কিছু ধরে নিই, মনে করো পি ধরে নিচ্ছি পি, তাহলে পি মাইনাস ওয়ান, আর এখানে কত হবে তাহলে পি মাইনাস এইট প্লাস টুয়েলভ, এখানে লিখবে ধরি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান পি। এবার কি করব আমরা এটা গুণ করে পাবো, তাহলে পি স্কোয়ার এটার সঙ্গে গুণ করলে মাইনাস এইট পি, এটার সঙ্গে এটা গুণ করো মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস কত এইট প্লাস টুয়েলভ, পি স্কোয়ার দেখো এখানে এইট পি, এখানে একটা পি, তাহলে কত হবে মোট নাইন পি মাইনাস নাইন পি, আর এটা কত হবে আট আর বারো মানে কুড়ি যোগ হয়ে গেল, এবার কুড়িকে ভেঙে আমার দিকে নাইন মিলাতে হবে, কোনো ব্যাপার না, চার পাঁচে কুড়ি, কুড়িকে তো আমরা ভেঙে নিবে মাঝখানে একদম চার, চার পাঁচে কুড়ি, তাহলে নয়ের জায়গায় কত লিখবো পাঁচ প্লাস চার পি প্লাস কুড়ি। এবার আমরা কি করব ওটা গুণ করে দেবো, পি স্কোয়ার মাইনাস কত ফাইভ পি মাইনাসে প্লাসে মাইনাস ফোর পি প্লাস কত কুড়ি। এবার আমরা এটাকে কি করবো পরের পাতায় চলে যাই, দেখো এখানে আমরা প্রথম থেকে পি কমন নেব, তাহলে পি মাইনাস কত থাকবে পাঁচ, আর এখানে মাইনাস চার কমন গেলে পি মাইনাসে প্লাসে মাইনাস চার পাঁচে কুড়ি, তাহলে আমাদের এবার কি পাচ্ছি আমরা, তাহলে একটা পাচ্ছি পি মাইনাস ফাইভ, আর একটা কত পাচ্ছি পি মাইনাস ফোর। ধরুন পি এর মান কত ছিল, এই যে পি এর মান ছিল আমাদের থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স, তাহলে আমরা এখানে পি এর জায়গাটাই থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স বসিয়ে দিলাম, আর মাইনাস পাঁচ ছিল এখানে, আর এখানটা কত হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস চার, বুঝে গেল আমাদের এইটাই অ্যান্সার হয়ে গেল। এটাকে আমরা অ্যান্সার করবো না, কারণ এটা আরেকটু হবে, মনে হচ্ছে এটা আরেকটা স্টেপ হবে হয়তো, করে দেখি যদি না হয় তাহলে এটা ক্যান্সেল করে দেবো। তো এখন এবার তিন পাঁচে কত পনেরো, তো পনেরো কে ভেঙে দুই মিলানো যেতেই পারে, তার থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানটা লিখবো ফাইভ মাইনাস তিন, কারণ তিন পাঁচে পনেরো হয় মাইনাস এক্স মাইনাস ফাইভ। এইবার আমরা এখানটা দ্বিতীয় অনুযায়ী দিয়েছি, এইটা দেখো তিন চেলে বারো, বারোকে ভেঙে দুই মিলা, তিন চেলে বারো দুই মিলছে না, তাহলে এটা আর হবে না, তাহলে আমরা এটা একটু মিস্টেক হয়ে গেলো, তা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর এখানে লিখে দিচ্ছি। আচ্ছা এইবার দেখো এটা থ্রি এক্স স্কোয়ার
প্লাস ফাইভ এর সঙ্গে এক্স এ গুণ করলে কত, ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর। আচ্ছা, কেউ যদি এখানে অ্যান্সার করে দেয় তাহলে কিছুটা নাম্বার পাবে, হয়তো তিন নাম্বার যদি থাকে অঙ্কটায় তাহলে হয়তো স্যার এক নাম্বার কেটে নেবেন, কারণ এটা আরেকটু হচ্ছে। তবে এটা করে দিলে যে পুরো ঠিক সেটাও নয়, মানে কাটতে পারবে না স্যার এখান পর্যন্ত থাকলে। হ্যাঁ, অসুবিধা কিছু নেই, তবু তোমরা দেখবে যদি করা যায় অবশ্যই করবে, কেমন। এখানে দেখো কত আছে, তাহলে এখানটা থেকে এক্স কমন গেলে কত থাকবে, এখানে থ্রি এক্স প্লাস ফাইভ, এখানে কিছুই মেন নেই মানে এক আছে, মাইনাস ওয়ান কমন নিলে কত হচ্ছে থ্রি এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ, এখানটা দ্বিতীয় বন্ধনী থাকবে। আর এইখানে কত আছে, থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর হয়ে গেল। এবার দেখো এখানে এটাকে একসঙ্গে লেখো, যেটা কমন যাচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ এটা থাকবে, আর এখানে এক্স মাইনাস কত ওয়ান, আর এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর, এটা অ্যান্সার। এখানে বন্ধ করবে, ঠিক আছে, করবো অঙ্কটা প্রথমে তুলে নিই, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস টু মাইনাস এইট, এইটা আছে তো। তো দেখো এটা সেই দুইয়ের মতোই, এখানে শুধু আমরা ওই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তো এটাকে আমরা লিখতে পারি ও এক্স স্কোয়ার এক স্কোয়ার মাইনাস এক স্কোয়ার, আর এখানে এক্স প্লাস টু যেরকম আছে থাক মাইনাস এইট। তো এটাকে আমরা সূত্রে ফেলে দেবো কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এক্স প্লাস টু যেরকম আছে এই। এবার দেখো সে আগের মতো এইটা এটা গুণ করে দেখো, এইটা এটা গুণ করে দেখো, কিংবা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা দেখো কোনটার সঙ্গে কোনটা রাখলে সুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে এটা রাখলে এক্স স্কোয়ার প্লাস এক্স পাবো, আর এটার সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে তাহলে প্লাস এক্সই পাবো। হ্যাঁ, তাহলে আমরা এইটা এটা কাছাকাছি আছে, কোনো অসুবিধা নেই। তো এটার সঙ্গে গুণ করবো আর এটার সঙ্গে আমরা গুণ করব, তাহলে হবে এটার সঙ্গে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এটা গুণ করলে কত হবে দেখো এক্স স্কোয়ার এটার সঙ্গে গুণ করলে প্লাস টু এক্স, এটা গুণ করলে মাইনাস এক্স, প্লাস মাইনাসে মাইনাস টু মাইনাস আর। এইবার এক্স স্কোয়ার প্লাস এক্স সেরকম আছে থাক, এটা দেখি এক্স স্কোয়ার টু এক্স থেকে একটা এক্স বিয়োগ করে শুধু এক্স, প্লাস এক্স মাইনাস টু মাইনাস আট। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স আছে, ওটাকে আমরা ধরি না পি ধরে নিই, তাহলে পি ইন্টু পি মাইনাস টু মাইনাস এইট, এখানে কি লিখব ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান পি, এবার গুণ করো পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস এইট, এবার এইটকে ভেঙে দুই মানে পি স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টু পি ইন্টু এইট। এবার দেখো পি স্কোয়ার মাইনাস ফোর পি মাইনাস এ মাইনাস এ প্লাস টু পি মাইনাস এইট, এবার প্রথমটা থেকে আমরা পি কমন গেলে পি মাইনাস ফোর, আর এখান থেকে দুই কমন গেলে পি মাইনাস ফোর, তাহলে পি মাইনাস ফোর দু জায়গায় আছে, তাহলে পি মাইনাস ফোর কমন গেল আর পি প্লাস টু। এবার পি এর মান কত ছিল, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর, আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু, এটা অ্যান্সার, এইটা আর করা যাবে না, এইটা আমাদের উত্তর। দেখো খুব সহজ অঙ্ক, চেষ্টা করবে অবশ্যই বুঝতে পারবে। যেহেতু পি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স, এইটা লিখে দিবে, হ্যাঁ এই লাইনটা লিখলে ভালো, হ্যাঁ একটু উপরে তুলে রেখেছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চার দাগের অঙ্কটা তুলি, কত আছে সেভেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস পনেরো এ টু দি পার ফোর বি টু দি পার ফোর প্লাস এইট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দা হোল স্কোয়ার, এইটা হয়েছে অঙ্ক তোলা হয়েছে। এবারে আমরা দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, আর এখানে এ টু দি পার ফোর মাইনাস বি টু দি পার ফোর আছে, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সাজিয়ে দিচ্ছি, তাহলে আমরা কী লিখবো সেভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার যেরকম আছে তা পনেরো, এটাকে আমরা লিখে দেবো কি এ স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধন দিয়ে থাক, এটা তাহলে কত বি স্কোয়ার তার হোল স্কোয়ার, দেখো ফোর মিলে গেল, আর প্লাস এইট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে সেভেন
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা হোল স্কোয়ার থাক, এই যে 15 এটা থাকবে, এটা সূত্রের কি হলে কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা হোল স্কোয়ার। এবার আমরা দেখো আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও আছে এখানেও আছে, আমরা এটাকে ধরে নেবো কিছু, মনে করো আমরা এটাকে ধরে নেবো কি এ বি দিয়ে আসতে এক্স ধরে নিয়েছিল এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স, এটাকে আমরা ওয়াই ধরলে তাহলে ওয়াই প্লাস 8 ওয়াই স্কোয়ার। আমরা এখানে লিখে দিচ্ছি ধরি এক্স সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা ধরে নিলাম। দেখো আমাদের এটা হয়েছে, এবারে এবারে আমরা কি করবো এটাকে 8 আর 7, 7-এ 8-এ গুণ করব কত 56, 56-কে ভেঙে 15 মিলানোর চেষ্টা করবো। দেখো 8-এর সাথে যোগ করলেও 15 হয়ে যায়, তাই আমরা এটাকে লিখতে পারি 7x2 15-এর জায়গায় লিখতে পারি 8 প্লাস 7xy প্লাস 8y2। আচ্ছা যদি কেউ 7টাকে আগে লিখে তাহলে কোনো সমস্যা নেই, 7x2 এটা গুণ করি 8xy মাইনাসে প্লাসে মাইনাস 7xy মাইনাস প্লাস 8y2। এবার দেখো আমাদের এই দুটো কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে কত হবে 7x মাইনাস 8y, আর এখানেও মাইনাস 7 কমন গেলে থাকবে কত আমাদের এখানে, না 7 না এখানে y কমন যাচ্ছে, y y কমন যাচ্ছে, y কমন গেলে 7x মাইনাস এ প্লাস এ মাইনাস 8y, একটা ওয়াই এখানে নিচ্ছি আর একটা ওয়াই এখানে, তাহলে ওয়াই স্কোয়ার মিলে গেল, তাহলে আমাদের কি থাকছে ওই 7x মাইনাস 8y, এটা আবার কমন যাচ্ছে, তাহলে এখানে x পড়ে আছে এখানে মাইনাস y পড়ে আছে। আমরা এবারে মান বসাবো, যেহেতু আমাদের মানগুলো দেওয়া ছিল তাহলে আমরা 7x এর মান কত a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 8y এর মান কত a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, আর x মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াই মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে আমরা এটা আবার গুণ করবো 7 দিয়ে, তাহলে 7a² প্লাস 7b² 8a² মাইনাসে মাইনাসে প্লাস 8b², এটা গুণ করি, এটা গুণ করলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, এখানে দেখো মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার কেটে যাচ্ছে। আচ্ছা এখানে কিছু কাটছে কি না, এখানে কিছু কাটেনি, এখানে তোমার রয়ে যাচ্ছে যোগ বিয়োগ হবে একটু, তবে 7a² আর এখানে কত আছে মাইনাস 8a², তাহলে মাইনাস 2a² থাকছে, আর এখানে প্লাস 7b² প্লাস 8b² মানে 8 সাথে 15 b² এটা থাকছে, আর এখানে থাকছে কত 2b² প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b² এটাকে আর ব্যাকেট দেবার দিতে পারো অসুবিধা নেই। আচ্ছা এবারে আমি এটাকে আগে লিখে দিই একটু, তাহলে 2b² থাকবে, একটা যেহেতু গুণের আকার আছে আগে লিখে দিই এটাই বাঞ্ছনীয়। এবার দেখো আমাদের প্লাসটাকে আগে লিখি, তাহলে প্লাস 15b² মাইনাস এ স্কোয়ার, এবার অ্যান্সার আর কিছু করা যাবে না, এটা অ্যান্সার থাকবে, বুঝতে পারো। ওই লিখে দেবে যে লাইনটাতে তোমরা ওই মানটা বসাচ্ছ, হ্যাঁ ওই যেহেতু এক্স মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে যে লাইনে তোমরা মানটা বসাচ্ছ ঠিক সেই লাইনটাই কিংবা তার নিচে লিখবে, এখানে জায়গাটা একটু কম আছে বলে উপরে লিখে দিলাম, ঠিক আছে ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে, হ্যাঁ অ্যাকচুয়ালি খুবই অঙ্কটা করবো। পাঁচের দেখার অঙ্কটা কী আছে তুলে নিই, এক্স স্কোয়ার মাইনাস 1 তা হোল স্কোয়ার প্লাস 8x x স্কোয়ার প্লাস 1 প্লাস 19x² এটি রয়েছে। তো দেখো এখানে একটা x স্কোয়ার মাইনাস 1 তা হোল স্কোয়ার আছে, এখানে আবার x স্কোয়ার প্লাস 1 রয়েছে, তো আমরা এটাকে আমরা প্লাস দিয়ে যদি লিখতে পারি কারণ হোল স্কোয়ার আছে তো ভাঙতেই পারি, তাহলে এটাকে লিখব কি a প্লাস b তা হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab দিয়ে গুণ করলে কত x এর সঙ্গে 1 এর গুণ করলে এটাই থাকবে, আচ্ছা এইটা যেরকম আছে সেরকম থাক, 8x(x² প্লাস 1 প্লাস 19x²
এইবার দেখো আমাদের এই জিনিসটা তো একই রকম আছে না, তাহলে এটাকে আমরা একটা কিছু ধরে নিতে পারি। তো প্রথমে যদি আমরা এটাকে একটা মনে করি পি ধরি, তাহলে কত পি স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখতে পারি 8xp, আর এই -4x2 আর এখানে +19x2, তার মানে যোগ বিয়োগ করলে থাকবে 15x2। এবার দেখো আমরা এখানে লিখে দেবো কি, ধরি x2 + 1 সমান পি, এটা আমরা ধরেছি। তো এবার আমরা এইটাকে আবার সে মিল টার্ম ফ্যাক্টর করব, মানে 15কে ভেঙে 8 মিলাবো, তাহলে পি স্কোয়ার প্লাস 3 × 5 = 15, তাহলে 5 + 3xp + 15x2। তোমরা যদি নিজের সুবিধার জন্য এক্স স্কোয়ারটাকে আগে লিখতে, তাহলে 15x2 লিখলে তারপরে এটা তারপরে এটা, কোনো অসুবিধা নেই। পি স্কোয়ার প্লাস 5xp + 3xp + 15x2। প্রথম দুটোতে কি কমন যাচ্ছে, পি কমন যাচ্ছে, থাকছে পি প্লাস 5x, আর এখান থেকে 3x কমন গেল পি প্লাস 3 × 5 = 15x, তাহলে কি কি থাকছে, পি প্লাস 5x আর থাকছে কি পি প্লাস 3x। এবার আমরা পি এর ছেড়ে মান বসাবো, x2 + 1 + 5x, আর এখানে x2 + 1 + 3x, এখানটা লিখবে যেহেতু পি সমান x2 + 1। এবার সাজিয়ে লিখতে পারো x2 + 5x + 1 আর x2 + 3x + 1, এটা x এর ঘাত অনুসারে লেখা আছে সাজিয়ে, প্রথমে x এর বেশি ঘাতগুলো তারপর কম ঘাতগুলো, এটা অ্যান্সার। ঠিক আছে, দুবার তিনবার ভালো করে প্র্যাকটিস করবে অঙ্কটাকে অবশ্যই করতে পারবে। নতুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে স্পর্শ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।